এবাদতের পরিধি কতদিন পর্যন্ত এবাদত করবে? আল্লাহ পাক তার নবীকে বলেছেন সূরা হাদিদের 99 নম্বর আয়াত, ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী তুমি তোমার রবের এবাদত করতে থাকো যতক্ষণ তোমার মৃত্যু না আসবে। তাইলে এবাদতের শেষ সীমা কত? মৃত্যু। এখানে কিন্তু এর আগে আর কোনো দাড়ি কমা আসে নাকি? আমাদের কিছু ভাই দাড়ি কমা বানিয়ে ফেলেছে, বলেছে যদি কেউ কামিল হয়ে যায়, কামালতের দরজায় পৌঁছে যায়, তার নাকি আর কোনো এবাদতের প্রয়োজন হয় না। বলেন ইন্না আল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের সমাজে আজকে মিডিয়া পর্যন্ত এসে যেতে পারছে, বলছে যে এটা একটা পর্যায় আছে, স্রষ্টার সাথে সৃষ্টির নাকি এমন একটা বিরাট বড় মিল হয়ে যায়, খুব মিল মহব্বত। এমন মিল মহব্বত মানে ওই যে বেশি, আর বেশি চিনিতে পেটে কামড়ায় সেটা একদম মনে রাখবে না। আবার এত মহব্বত করতে করতে যদি স্রষ্টাকে বলেন যে আপনার অন্তরে ঢুকাইয়ে ফেলছেন, এটা কি এটা মহব্বত হলো? এটা তো অপমান হলো স্রষ্টা কি? এটা আপনি তার সামনে অপমান না হয়ে স্রষ্টাকে আপনার কাছে এসে অপমান করে ফেললেন, বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু ঠিক নেই। আব্দুল কাদের জিলানির কাছে তো শয়তান এসেছিল, এসে বলছিল যে আমি তোমার রাজি হয়ে গেছি, কেন তোমার এবাদত এত বেশি হয়ে গেছে যে আর তোমার এবাদতের দরকার নাই। ওই পর্যায়ে উনি পৌঁছে গেছে তাদের কথা অনুযায়ী, আলো টালো দিয়ে জ্বালিয়ে তারপরে তিনি বললেন যে আল্লাহ বলছেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে সূরা হাদিদের শেষ আয়াত কিন্তু এটা 99 নম্বর আয়াত। আর তুমি আমাকে বলছো আব্দুল কাদের জিলানিকে যে এবাদত শেষ, তুমি আল্লাহ হতে পারো না, দূর হো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি শয়তান ছাড়া আর কেউ না। তারপরে সে চলে গেল এবং কানে কানে যেটা বলে গেল সেটা শিক্ষণীয়, বলল তোমার মতো আরো 70 জন আবিদকে আমি এই মন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করেছিলাম, তোমার ইলমের কারণে তুমি বেঁচে গেলে। বলেন আল্লাহ। এবার মনে আস পড়ছে তো আপনার আলোচনা শুরুতে বলেছিলাম সবচেয়ে বড় এবাদত হলো ইলম। ইলম আপনার এবাদতকে সেভ করবে। ইলম যেমন আপনার এবাদতের পথ দেখাবে, ইলম আপনাকে সুস্থ সুন্দরভাবে এবাদতগুলো কীভাবে আপনি করবেন সেই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিন। এবাদতের ক্ষেত্র ক্ষেত্র এত প্রশস্ত যে ইমানও এবাদত, যেমন ইলিম ছিল এবাদত, দাওয়াতও শুনলেন এবাদত, আমলও এবাদত, আখলাক আদবও এবাদত। এখন যে হাদিসটা আমরা বলবো সেই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে স্বামী স্ত্রীর যে জৈবিক চাহিদা পূরণের জন্য যে আমরা মিলন করি আপনার, সেই হাদিসটাও মুসলিম শরীফের মধ্যে এসে গেছে, 1006 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী সাল্লাম বললেন যে ওফি বুদ্রি আহাদিকুম সাদাকা, তোমরা যে মিলন করো ওই জায়গাতেও সাদকা আছে। সাহাবিগণ বললেন যে এটা আবার কেমন, এটা বুঝে আসলো না। তো আল্লাহ নবী সাল্লাম বললেন সে যদি সেটা অবৈধ পন্থায় এই কাজটা করতো তাহলে গুনাহ হইতো না? বলে হ্যাঁ। অতএব বৈধ পন্থায় সেটা করার কারণে এটা পূর্ণ হয়ে গেল। মানে আল্লাহ আকবার, তাহলে এটাও এবাদত। আর এখানে এবাদতটা কোন জায়গা থেকে আসছে জানেন? এটা এবাদত এই জায়গা থেকে আসছে যে আপনি যে বৈধ পন্থায় জিনিসটা প্রয়োগ করলেন সেখানে আল্লাহর নির্দেশ মানার কথাটা পাওয়া যাচ্ছে, আর অবৈধ পন্থায় যখন এটা করা হয় সেখানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কথাটা পাওয়া যাচ্ছে। সেই জন্য নির্দেশ মানাটা হলো কিন্তু সবচেয়ে বড় একটা এবাদত। আমরা এই কথাটাই একটু পরে গিয়ে প্রমাণ করব। তো ইমাম নওয়াবী রাহমাহুল্লাহর এখানে সুন্দর একটি কথা আছে, উনি বললেন যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়াবি কাজও যদি বান্দা ন্যাক নিয়তে করে, খাঁটি নিয়তে করে, ভালো নিয়তে করে, আল্লাহকে রাজি করার জন্য করে থাকে, ওইটাকে আল্লাহ পাক এবাদত হিসাবে কবুল করে নেন। বলেন আল্লাহ। আর এটার একটা উদাহরণ আরো সুন্দর আছে, এটাও মুসলিম শরীফে হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে কোনো জিনিস সে দান করে থাকে তাহলে আল্লাহ পাক সেই দানটা তার ডাইন হস্তে সেটাকে গ্রহণ করেন এবং সেটাকে পালতে থাকেন, পালতে থাকেন, পালতে থাকেন। এক পর্যায়ে সেটা এত বড় হয়ে যায় যে বান্দার অবিশ্বাস্য পরিস্থিতিতে পৌঁছে যায়, বান্দা সেটাকে বিশ্বাসও করতে পারবে না যে এটা কি আমার কোনো এবাদত কিনা। মহান রব্বুল আলামিন এইভাবে করে বান্দার আপনার আমলের মূল্যায়ন করে থাকেন। তো আমাদেরকে মনে রাখতে হবে যে দান জিনিসটাও এটাও একটা এবাদত এবং এটাকে আপনি গুরুত্ব সহকারে করবেন।